দাদা দীর্ঘদিন পর এসে সালোয়ারের নাম প্রস্তাব করলো, কি বলবেন? না দেখুন, আসানসোলে একজন অভিজ্ঞ ব্যক্তি দরকার ছিল এবং অতীতে উনি অনেকবার সাংসদ রয়েছেন এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে কজন সাংসদ আছেন তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ উনি। তো সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিকে আমাদের দল আসানসোলে প্রার্থী করেছে, আমরা খুবই খুশি এবং আমরা আজ থেকে নেমে পড়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং মোদিজির যে বিপুল জনসমর্থন, আসানসোলের মানুষ যে মোদিজিকে ভালোবাসেন, তার প্রতিফলন হবে ফলাফলে এবং আমরা বিপুল ভোটের জয়লাভ করতে চলেছি। বিরোধীদের বক্তব্য যে দুর্গাপুরে তাকে দেখতে পায়নি মানুষজন, হারার হেরে যাবে এই চিন্তা ভাবনা করে ওখানে প্রার্থীর জায়গা আসানসোলে প্রার্থী করেছে। না, আমি বলি শত্রুঘ্ন সিনহাজিকে আমরা কতবার দেখতে পেয়েছি এবং এমপি তো কাউন্সিলর না যে রোজ মানুষের সঙ্গে দেখা করবে, এমপির যে কাজটা সেটা ঠিকভাবে করছেন কিনা সেটা বড় জিনিস এবং আসানসোলে গিয়ে আপনি খবর নেবেন, রেলের হোক, পানাগড়ে হোক, আলোলে যে প্রচুর কাজ করেছেন, যে লেভেল এমপি লেভেলে যে কাজ সেটা প্রচুর করেছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আসানসোলে একটা স্ট্রং ম্যানের দরকার ছিল যে আসানসোলের সমস্যা বোঝে, জানে এবং তার সমাধান করতে পারবে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার নেতৃত্বে আসানসোলের সমস্যার সমাধান হবে। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার, আর আমি মোহন সিং। আসানসোলের সবথেকে বড় খবর এখন যে হয়েছে যে বিজেপি প্রার্থী ঘোষণা করেছেন। হ্যাঁ, বারবার বিরোধীরা অভিযোগ করছিল যে বিজেপি এখনও প্রার্থী খুঁজতে পাচ্ছেন না, তাই বিজেপি এখন প্রার্থী ঘোষণা করেছেন। আসানসোলেরকে বিজেপি প্রার্থী হয়েছেন সুরেন্দর সিং আলুওয়ালিয়া, এসএস আলুওয়ালিয়া, যিনি দুর্গাপুরে আগে সাংসদ ছিলেন, এখন বিদায়ী সাংসদ। আমরা কথা বলবো যে এখানে দেখছেন বিজেপি নেতাকর্মীরা এখানে দিয়াল লেখেন শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এসএস আলুওয়ালিয়া জির যে প্রার্থী হয়েছেন আসানসোলের তার দিয়াল লেখেন শুরু হয়েছে। আর এখানে রয়েছেন ভাজপা জেলা অধ্যক্ষ বাপা চ্যাটার্জি, তার সঙ্গে কথা বলবো যে কী প্রস্তুতি এখন থেকে শুরু করলেন তারা। ওয়াহেগুরুজি কি খালসা, ওয়াহেগুরুজি কি ফতে। আবকি বার 400 পার আসানসোল নিজের ভূমিপুত্রকে পেয়েছে, আসানসোলবাসী খুশি তাতে এবং আসানসোলের আম জনতার যে ব্যথা কথা হাসি কান্না দুঃখ যে নিজের মতো করে নিয়ে দিল্লি অবধি পৌঁছাতে পারবে সেরকম প্রতিনিধি পাচ্ছে। কারণ তৃণমূলের যাকে করেছিল দায়িত্ব দিয়েছিল আসানসোলবাসী, সেই দায়িত্ব তো তিনি পালন করতে পারেননি। তিনি তো সিনেমাতেও খামোশ, পার্লামেন্টেও খামোশ, আর রিপোর্ট কার্ড পেশ করছেন। তো আবি আসানসোল মে সাহাব নেই চাইয়ে না সাহাব জাদে চাইয়ে, আসানসোলকে ইহাকে দেখভাল করনে ওয়ালে প্রতিনিধি চাইয়ে, যে প্রতিনিধি আসানসোল দিল্লি মে যাকে আসানসোলকে দুঃখ দর্দ রখ সকে, আসানসোল কাজ আধা অধুরা কাম পড়া হুয়া হয় উসকো পুরা কর সকে। আসানসোলবাসী আবি কহনে লগে হ্যাঁ কি দিল্লিতে নরেন্দ্র, আসানসোলে সুরেন্দ্র। আপনারা বলছেন আসানসোলে সুরেন্দ্র, আসানসোলে কি ওনার আসন সঙ্গে সঙ্গে কি আসানসোলের সঙ্গে কি সংযোগ আছে সুরেন্দর সিং আলুওয়ালিয়ার? দেখুন, আসানসোলে ওনার জন্মলগ্ন থেকে জেকে নগরের ছেলে উনি, জেকে নগরে ওনার জন্ম, বিসি কলেজে ওনার পড়াশোনা এবং আসানসোলের অলি গলি পাড়া মহল্লা সব কিছু উনি চিনেন এবং কোন এলাকায় কে থাকে, কত বড় সে কি কয়লা বিক্রি করতে করতে আজকে সাদা পাঞ্জাবি পরে নেতা হয়ে গেছে, তৃণমূল হয়ে গেছে, সিপিএম হয়ে গেছে, সব ওনার কাছে নখ দর্পণে আছে। সুতরাং আসানসোলের ছেলে আসানসোলের মাটিকে তার যে ব্যথা আছে তার দুঃখ আছে সেটার থেকে লাঘব দেওয়ার জন্য মাঠে নামছে। পরশুদিন উনি আসানসোল, পরশুদিন থেকে ওনার প্রবাস শুরু হয়ে যাচ্ছে আসানসোলে এবং আসানসোলের সাথে ওনার যে মাটির সম্পর্ক সেটা উনি মাঠে নামার পরেই দেখতে পেয়ে যাবেন। বিজেপি বারবার অভিযোগ করছে যে দুর্গাপুর থেকে দল ওনাকে টিকিট দেয়নি, কেন ওখানে কাজ হয়নি, সাধারণ মানুষরা বিক্ষোভ দেখাচ্ছে, বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছেন, আসানসোলে এসে কী হবে বলুন? দেখুন, বিরোধীরা কী বলছে তাতে খুব একটা বড় বিষয় নয়, জনতা কী বলছে সবথেকে বড় বিষয়। মাননীয় সুরেন্দর সিংজি যেখানে দাঁড়িয়েছেন সেখানে জিতেছেন, দার্জিলিংয়ে দাঁড়িয়েছেন দার্জিলিংয়ে জিতেছেন। দার্জিলিং থেকে যখন ওনাকে দুর্গাপুর পাঠানো হলো তখন বলা হলো যে দার্জিলিংয়ে উনি কিছু করেনি, দার্জিলিংয়ে প্রচুর বিক্ষোভ, আর ওই বিক্ষোভের ফল হচ্ছে ওখানে রাজু বিস্তাজি প্রচুর ভোটে জিতলেন। এবার রাজু বিস্তাজি আবার দার্জিলিংয়ের প্রার্থী হয়েছেন, আবারও উনি জিতবেন। দুর্গাপুরে উনি ছিলেন, দুর্গাপুর থেকে ওনাকে আলুওয়ালিয়াজিকে আসানসোলে পাঠানো হলো। দুর্গাপুরে আমাদের মাননীয় প্রাক্তন জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পুনরুজ্জীবন ফেরানোর নেতা, তাকে দুর্গাপুরে পাঠানো হয়েছে। তিনি দুর্গাপুর আবার আমরা জয়লাভ করব, ব্যাপক ভোটে জয়লাভ করব, কেন কি দুর্গাপুরের মাঠেও কোনো নেতা নেই, না তৃণমূল আছে না সিপিএম আছে। দুর্গাপুরের মাঠে বাউন্ডারি কেউ যদি হাঁকাচ্ছে সেটা দিলীপ ঘোষ হাঁকাচ্ছে, দুর্গাপুর জিতবে। এবং আসানসোলে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে
পাঠিয়েছে তো উনি তার জয়ের হ্যাট্রিককেও পুরো করবেন আসানসোলের জয়ের হ্যাট্রিককে পুরো করবেন এবং নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী বানানোর হ্যাট্রিককেও পুরো হবে সংসদ শত্রুঘ্ন সিনহা 3 লাখ ভোটের একটা ডিফারেন্স কীভাবে পূরণ করবেন বিজেপি আসানসোল দেখুন যে অঙ্ক আছে সেই অঙ্ক হয়েছে গণতন্ত্রের হত্যা করে অঙ্ক হয়েছে এই ডিফারেন্সটা ক্রিয়েটেড ডিফারেন্স এটা হচ্ছে ম্যানিপুলেটেড ডিফারেন্স এই ডিফারেন্সটা এখানকার যারা তৃণমূলী সন্ত্রাসবাদী নেতৃত্ব আছে তারা এইসব করেছে অপেক্ষা করুন আসানসোলবাসী যদি খুলে ভোট দিতে পারে এবং দেবে আশা করছে এবং তাদের আশীর্বাদ কারণ কি 500 বছর ধরে রাম মন্দির কোনো রাজনেতা তৈরি করতে পারেনি রাম মন্দিরের স্বপ্ন পূর্ণ করতে কেউ পারেনি নরেন্দ্র মোদী করেছে কাশ্মীর থেকে 370 ধারা উঠবে এটা কেউ ভাবতে পারেনি আজীবন ভারত নিজের ভ্যাকসিন তৈরি করবে এটা কেউ স্বপ্নে চিন্তা করতে পারেনি এবং চাঁদের মাটি থেকে শুরু করে মঙ্গল মঙ্গল থেকে সূর্যের যে চিত্র সেই চিত্র সংগ্রহ করার যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা সাংবাদিক হোক আমাদের বৈজ্ঞানিক হোক সেটা আমাদের ডক্টরস হোক আমাদের উকিল হোক আমাদের প্রত্যেকটা স্তরে ভারতের মানকে উঁচু করার কাজে নরেন্দ্র মোদীজি এগিয়ে গেছেন বিশ্বগুরু করার কাজে এগিয়ে গেছেন সেই সব বিষয়কে সামনে রেখে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবেন এটা নির্ধারিত আছে কারণ লোকে বলছে যারা রামকে নিয়ে এসছে এবার আমরা তাদেরকে লাস্ট সওয়াল আপসে হিন্দি মে করেঙ্গে কে হিন্দি ভাষিয়ों का ভোট কি সংখ্যা জাদি হ্যায় আসানসোল মে ভাজপা নে পহলে হি তৃণমূল নে সাংসদ শত্রুঘ্ন সিনহা কো উতারা থা ইস বার কে আপ লোগ ভি ওহি কার্ড খেল রহে হ্যায় देखिए यहाँ पर ही ना हिंदी भाषी वोटर है ना बंगला भाषी वोटर है यहाँ पर ही ना तमिल भाषी है ना तेलुगु भाषी है यहाँ हिंदू है ना मुसलमान यहाँ जितने राष्ट्रवादी भारतीय हैं जो राष्ट्र के हित में चिंता करते हैं वो सारे भारतीय जनता पार्टी के साथ खड़े होंगे एकजुट होकर खड़े होंगे और ये वार्ता 2 बार ऑलरेडी आसनसोल वासी दिया है और 3री बार भी पुरजोर तरीके से डंके की जोट पे करके ये वार्ता को पहुंचा के अहलूवालिया जी को दिल्ली भेजेंगे हम लोग बात कर रहे थे बापा चटर्जी जो प्रेसिडेंट हैं पश्चिम बर्धमान जिला के भाजपा के उन्होंने साफ तौर पर कहा है कि हम लोगों ने तैयारी कर दी है और लगातार इस तैयारी को हम लोग चालू रखेंगे और आसनसोल से ऐसे अहलूवालिया को जिता कर नरेंद्र मोदी को प्रधानमंत्री के रूप में बनाएंगे आसनसोल से डिजिटल खबरीलाल के लिए मोहन सिंह डिजिटल खबरीलाल खबर अपना देर नजर आमादेर।